প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রায় পানীয় জল বিতরণ করলো জয় ঠাকুর সেবা সমিতি। এদিন জল মূল্যবান সম্পদ, জল বাঁচান। আগামীতে যে তীব্র জল সংকট আসতে চলেছে তার হাত থেকে বাঁচতে জলের সদ্ব্যবহার করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, এইসব স্লোগানকে সামনে রেখে রবিবার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসব উপলক্ষে হাসপাতাল রোডে ভক্তদের মধ্যে জয় ঠাকুর সেবা সমিতির পানীয় জল বিতরণ করেছে। জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, আজকের এই শুভ দিনে জয় ঠাকুর সেবা সমিতি ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করেছে। এদিন জয় ঠাকুর সেবা সমিতির কর্মকর্তা রাজু হালদার বলেন, মানব জীবনে জল একটি অমূল্য সম্পদ। এদিনেই কর্মসূচিতে তাবুদেব, গোপাল বণিক, প্রদীপ দত্ত, অরূপ নন্দী, বিজন চৌধুরী, অশোক দত্ত, বিক্রম ঘোষ সহ জয় ঠাকুরের ভক্তবৃন্দ ছিলেন ও মহিলা ভক্তবৃন্দও ছিলেন। জয় ঠাকুর, জয় জগন্নাথ। আজকের এই পবিত্র পূর্ণ দিনে, পূর্ণ তিথিতে ভগবান সবার মঙ্গল করুক, তাই জয় ঠাকুর সেবা সমিতি অন্যান্য বারের মতো এবারও ছোট্ট প্রয়াস যে আমরা কিছু জল খাওয়ানোর ব্যবস্থা করেছি। এই জল খাওয়ানোর মেন উদ্দেশ্য জল খাওয়ানোর জন্য না, মেন উদ্দেশ্য জল বাঁচানোর জন্য। ভবিষ্যতে যে জল সংকট আসতে চলেছে টোটাল পৃথিবী জুড়ে, বিশেষ করে বরাকবেলিতে, তাই সবার কাছে আমাদের আবেদন জয় ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে আজকের পবিত্র দিনে সবাই আমরা জল বাঁচাই আর গাছ লাগাই। তাই লক্ষ্য করবেন আমাদের যে পিছনে ব্যানারটা, তাতেও আমরা এবার দিয়েছি যে বেশি করে আমরা জল বাঁচাবো, যতটা জল সঞ্চয় করা যায়। সবার কাছে অনুরোধ যে গত দু বছর আগে বন্যার সময় আমরা দেখেছি যে জল সংকট, আগামী দিনে এই সংকট আসতে চলেছে, তাই এই পবিত্র দিনে আমরা শপথ গ্রহণ করি ভগবানের শ্রীচরণে, জয় জগন্নাথের চরণে, যাতে আমরা সবাই সুস্থ থাকি এবং জল সঞ্চয় করতে পারি। জয় জগন্নাথ, জয় ঠাকুর।